হ্যালো গাইস, আমি টিপু আরজু, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। সো আজকের ভিডিওটি হলো অনেক বেশি ইনফরমেটিভ, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঢাকা মেট্রো রেলের র‍্যাপিড পাস অথবা মেট্রো পাস তৈরি করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোথায় গেলে কিভাবে আপনি মেট্রো পাসটি তৈরি করতে পারবেন, কি কি কাগজপত্র আপনার সাথে নিয়ে যেতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ওভারঅল সবকিছু। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে মেট্রো পাসটি করতে হবে। সো গাইস, আমি টিপু আরজু, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল, এন্ড লেটস গেট স্টার্টেড। মেট্রো রেলে একদম শান্তিতে চলাফেরা করার জন্য কিন্তু দুটো পদ্ধতি বের হয়ে গেছে, একটি হলো মেট্রো পাস এবং একটি হলো র্যাপিড পাস। সো দুটোই আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলছি কিভাবে র্যাপিড পাসটি আপনি করতে পারবেন। র্যাপিড পাস করার জন্য আপনার জাস্ট এনআইডি কার্ডটি শো করলেই হবে, রাজমালা ব্যাংকের যে কোনো একটি শাখায় যাবেন, শাখায় গিয়ে তাদেরকে বলবেন আমি র্যাপিড পাস করতে যাচ্ছি এবং তাদেরকে এনআইডি কার্ডটা দিবেন, তারা আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে বলবে। সো ফর্মটি ঠিক এরকম, এবং ফর্মটি ফিল আপ করার পর যে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি ফর্মটি তাদেরকে জমা করবেন। এবং এখানে উল্লেখযোগ্য যে রাজবাংলা ব্যাংকে মাত্র 400 টাকা দিলেই আপনি র্যাপিড পাসটি করতে পাচ্ছেন, কারণ হলো তারা 200 টাকা কার্ডের জামানত হিসেবে রাখছে এবং 200 টাকা আপনার এই অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে জমা করে দিচ্ছে। এই 200 টাকা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন, আর যে বাদবাকি যে 200 আছে সেই 200টি অ্যাজ এ জামানত হিসেবে আপনার কার্ডের মধ্যেই থেকে যাবে। আপনি সাপোজ ধরেন যে আপনি আর মেট্রোটি ইউজ করতে চাচ্ছেন না বা কার্ডটি ইউজ করতে যাচ্ছেন, আপনি বাইরে কোথাও চলে যাচ্ছেন, সেক্ষেত্রে এই পাসটি আপনি জমা করে দিবেন এবং তারা আপনাকে সেই জামানতের 200 টাকা আপনাকে তারা আবার ব্যাক করে দিবে। অ্যাজ ইট ইজ সেম ভাবে মেট্রো পাসটিও আপনি করতে গেলে আপনাকে মেট্রো স্টেশনের যে কোনো স্টেশনে গেলে আপনি সেখানে কর্মরত যে লোকটি আছে তার কাছে জাস্ট বলবেন আমি মেট্রো পাস তৈরি করতে চাই। আপনি বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের যে কোনো একটি কপি দিলে তারা আপনাকে একটি ফর্ম আপনাকে প্রদান করবে। এই ফর্মটিও কাইন্ড অফ সেম, এই ফর্মটি আপনি যখন ফিল আপ করবেন, ফিল আপ করে তাদের কাছে যখন জমা দিবেন তখন আপনার কাছে টাকা নেবে 500 টাকা। 500 টাকার মধ্যে 300 টাকা আপনার কার্ডে ব্যালেন্স হিসাবে থেকে যাবে এবং যে 200 টাকা সেই 200 টাকা এখানেও জামানত হিসাবে থেকে যাবে। আপনি যখন এই মেট্রো পাসটি আবার ইউজ করতে চাবেন না তখন তাদের কাছে আবার এই মেট্রো পাসটির কার্ডটি তার ফেরত দিলে তারা আপনাকে 200 টাকা ক্যাশ আপনাকে আবার ফেরত দিয়ে দিবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার 500 টাকাই লাগছে না, আপনার কিন্তু মাত্র লাগছে 300 টাকা, যে 200 টাকা আপনার অ্যাকাউন্টে অলরেডি জমা থাকবে। এবার আসি মেট্রো পাস নাকি র্যাপিড পাস কোনটা আপনারা করবেন। দেখেন মেট্রো পাসটি হলো যে আমাদের মেট্রো রেলের অথরিটিরা এই কার্ডটি বের করেছেন, এবং র্যাপিড পাস এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গাতেই আছে, তারা নিয়ে এসেছে মেট্রো রেলের আওতাধীন হয়ে। আপনি পরবর্তীতে বাস, ট্রেন, লঞ্চ এই সকল সেবাগুলোতে আপনি ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবেন। মেট্রো পাস দিয়েও তারা দাবি করছে যে এটা বাস, ট্রেন, লঞ্চ অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রোসারি শপেও আপনি এই কার্ডটি ইউজ করতে পারবেন। অ্যাজ ইট ইজ র্যাপিড পাসে আমরা কিন্তু দেখে এসেছি, মানে যেহেতু আসলে অন্যান্য দেশে অনেক বেশি প্রচলিত, সেই কোম্পানি বাংলাদেশে এসেছে মেট্রো রেলের আওতাভুক্ত হয়ে। তো আপাতত তারা মেট্রো রেলের সেবাই প্রদান করছে, পৃথিবীর অন্যান্য দেশেও এই র্যাপিড পাসটি ইউজ হচ্ছে, সেক্ষেত্রে র্যাপিড পাসের ব্যবহার কিন্তু অনেক জায়গাতেই রয়েছে। সো মেট্রো পাস এবং র্যাপিড পাস দুটোই একদম সমান সমান তালেই আছে, কিন্তু এখন দেখার বিষয় হলো যে মেট্রো রেল কোম্পানি অথবা র্যাপিড পাস কোম্পানি কারা আগে আদার্স যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আসে। তো এর জন্য আমি দুটোই তৈরি করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এবার আপনারা ডিসিশন নেন, আপনারা মেট্রো পাস তৈরি করবেন অথবা আপনারা র্যাপিড পাস তৈরি করবেন। এবার আসি রিচার্জ করবেন কিভাবে। দেখুন দুটো কার্ডই এখন পর্যন্ত রিচার্জ করা যাচ্ছে অফলাইনে, মানে আপনাকে টাকা দিয়ে তারপরে রিচার্জটা করতে হবে, মানে বিকাশ বা নগদ বা এই রকম অনলাইন যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলো দিয়ে এখন পর্যন্ত রিচার্জ করা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি এই পরিষেবাটাই দুটো কোম্পানি নিয়ে আসবে বলে দাবি করেছে, তাই বলি আপাতত রিচার্জ করবেন কিভাবে সেটা আমি আপনাকে দেখাই দিই। যে কোনো র্যাপিড পাস অথবা আপনার মেট্রো পাস দুটোকেই আপনি মেট্রো রেল স্টেশন থেকে আপনি রিচার্জ করতে পারবেন। জাস্ট আপনার কার্ডটি মেশিনের স্লটে রাখবেন এবং ডিসপ্লেতে যেই জিনিসগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপনি কার্ডের রিচার্জ করতে পারবেন। মজার ব্যাপার হলো যে কার্ডগুলো একদম তখনই তখনই অ্যাক্টিভ হয়ে যায়, আপনি নগদ নগদ ভ্রমণ করতে পারবেন, কোনো প্যারা নাই। তো এই তো ছিল মেট্রো পাস অথবা র্যাপিড পাস কিভাবে করবেন, ওভারঅল সব কিছু। এবং মেট্রো পাস এবং র্যাপিড পাস করার পিছনে একটাই মাত্র কারণ, সেটা হলো জাস্ট আপনি মেট্রো স্টেশনে ঢুকেই যাতে কার্ডটি পাঞ্চ করে আপনি চলে যেতে পারেন আপনার গন্তব্যস্থলে, আপনার যাতে টিকিট ক্রয় করার জন্য অনেক বড় একটি লাইনে না দাঁড়াতে হয়। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকু হেল্প করা যে আপনারা কিভাবে মেট্রো পাসটি তৈরি করতে পারবেন। সো গাইজ, এই তো ছিল ওভারঅল সব কিছু মেট্রো কার্ডের রিলেটেড। যদি আমি কোনো কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবেন। যদি কোনো কিছু জানা থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো অ্যাজ ওয়েল এজ যেটা বলি, দ্যাটস ইট ফর টুডে, টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, অ্যান্ড আই লাভ মাই সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ।